আসসালামুআলাইকুম ভিউতে স্বাগতম। সব বন্ধুরা কি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু হাতির ঝিলে রুশি এক্সেল নিয়ে রিভিউ করতে এসেছি 2024। আসলে খুব আনন্দময় একটি মুহূর্ত আমাদের জন্য, কারণ একই সাথে চারজন চলে আসলাম রিভিউ উপহার দেওয়ার জন্য। আমার সাথে কিন্তু আছে আশিক আঙ্কেল এবং পিছনে কে আছে, পিছনে কিন্তু রুহুল আছে। আর রুহুল আমিনকে কে কে চিনেন বা মনে রেখেছেন তার কথা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আশিক তো প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও উপহারই দিয়ে যাচ্ছে, আর আঙ্কেল তো আমাদের সবসময় আপনাদের সার্বিক সহযোগিতার জন্য প্রিন্স ওয়ালসে নিবেদিত প্রাণ। তো 2024 হোক আপনাদের জন্য কল্যাণকর, আর প্রিন্স ওয়ালসের জন্য হচ্ছে কি বলবো যে একটা বরকতময় বছর হোক, সে প্রত্যাশা ব্যক্ত করে রুশি এক্সেল নিয়ে আজকে রিভিউ শুরু করছি। তো যারা প্রিন্স ওয়ালসের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন রিভিউ পেতে। আর চমৎকার রিভিউ কিন্তু আজকে আমাদের এই ইউটিউব স্টার যারা আছে সারা বছর কিন্তু উপহার দিয়ে যাবে, তাই নাকি আশিক? জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ রুল, কি অবস্থা তোমার মনের অনুভূতি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2024 কাপবে। হ্যাঁ তুমি কি কাপাইতে চাও, কিভাবে কাপাইতে চাও? অবশ্যই হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়ে অবশ্যই ডিসকাউন্ট। আচ্ছা তো ঠিক আছে, তো ডিসকাউন্টের সাথে যারা কিন্তু হচ্ছে প্রবাসী ভাই আছেন দেশে আসার সময় রুলের জন্য গিফট নিয়ে আসেন ভুলবেন না, কারণ সে কিন্তু গিফট ছাড়া গাড়ি বিক্রি করে না, অনেক এরকম ইতিহাস আছে। আর আঙ্কেলের জন্য হচ্ছে যে গোলাপ ফুল নিয়ে আসবেন, অবশ্যই সেটার জন্য পাপড়ি থাকে, পাপড়ি ছাড়া বানবেন না, কারণ আঙ্কেল হচ্ছে সিম্পলি ইজ দ্য বেস্ট। আর যারা হচ্ছে আশিককে পছন্দ করেন তার জন্য হচ্ছে যে কি আনবেন? ভালোবাসা, ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তো ভালোবাসা নিয়ে আসবেন। আর প্রিন্স ভাইয়ের কাছে যারা আসবেন তারা কাস্টমার হয়ে আসবেন, ভাই হয়ে যাবেন, তাই নয় কি? 100%। তো বন্ধুরা আজকে এই বাইকের ইন শর্টের ডিটেলস আমি বলি, আমরা এই অবস্থায় রিভিউটা শুরু করি। এটা কিন্তু একটা এক্সেল বাইক, এক্সেল বাইকের প্রতি ভালোবাসা, ভালো লাগা, আমি আমার এজ এবং ওর এজ বা আঙ্কেলের এজ, রুলের এজ, তাছাড়াও যারা 70-80 দর্শকে আছেন তারাও কিন্তু এক্সেলের প্রতি একটা প্রেম, ভালোবাসা, অনুরাগ রয়ে গেছে। আমরা চারপাশ থেকে যদি এক্সেলটা দেখাই ঘুরিয়ে, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাস্তা কাঁপাচ্ছে কিন্তু এই রুশি এক্সেল ভার্সন 7। এটার পিছনের চাকা কিন্তু সবচেয়ে মোটা চাকা 130 সেকশনের এবং 18 সেকশনের রিম সাইজ, যেটা কিন্তু বিটগুলো অনেক বড়, মানে চাইলেই যে গাড়িটা কাঁপবে ঠিক এরকম না, মানে অফ রোড অন রোড সব রোডেই কিন্তু ইউজ করতে পারবেন। পিছনে কিন্তু গ্র্যাব ধরে, আমার পিছনে হ্যাঁ পিলিয়ন বসার সত্ত্বেও কিন্তু ভেরি মাচ কমফর্ট একটা ফিল করছে। আমরা যদি হচ্ছে এই পাশ থেকেও দেখাই, চারপাশ থেকে দেখালেও কিন্তু বাইকটার চমৎকার একটি লুকস, এবং হাতে কিন্তু হ্যান্ডগার্ড বাই ডিফল্ট থাকছে, লুকিং মিররগুলো প্রিমিয়াম। এবং আশিক তুমি একটু মাঠগার্ডটা দেখাও, এখানে কিন্তু হচ্ছে ফাইবার, মানে চাইলেই যে ভাঙবেন এরকম কিন্তু অপশন নেই, মানে ফ্লেক্সিবল অর্থাৎ ফাইবার। এবং ইউএসডি সাসপেনশন, সাসপেনশন একটু দেখিয়ে দিবা। আর সেই সাথে সামনের চাকাটা কিন্তু 19 সেকশনের চাকা, এবং এটাতে কিন্তু রয়েছে টিউবলেস টায়ার করা যাবে, টিউব আছে ইনিশিয়ালি, এবং অফরোড অন রোডের সবচেয়ে মোটা চাকা, ইউএসডি সাসপেনশন, সেই সাথে বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট খুব বেশি প্রিমিয়াম, তাই নাকি আঙ্কেল? হ্যাঁ অবশ্যই খুবই। আমি এই বাইকটি হচ্ছে ভার্সন 7, আমি এর আগে ভার্সন 6 রাইড করেছি, ভার্সন 7ও রাইড করেছি। অসাধারণ একটা বাইক, অসাধারণ, এক কথায় অসাধারণ। ইঞ্জিন হেভি স্ট্রং, সাসপেনশন খুবই স্মুথ, এবং সেই সাথে নতুন ভাবে ডিজিটাল মিটার ইমপ্লিমেন্ট হয়েছে। তো আশিক ইন শর্টে কিছু বলে দাও, আমরা ঠিক এভাবে রিভিউটা শেষ করে ফেলবো আজকে। ফ্রেন্ডস এটা কিন্তু রুশি ভার্সন 7 লিমিটেড এডিশন, 2023 যেহেতু শেষ হয়ে গেছে, 24-এ কিন্তু অলরেডি এই মডেলটা চলবে ইনশাল্লাহ। এবং এটার স্পেসিফিকেশন কিন্তু ভাইয়া বলে দিয়েছে, তো বাবা এটার ইঞ্জিন এবং হর্সপাওয়ার নিয়ে একটু কথা বলবো। এটার ইঞ্জিন কিন্তু আপনার 10.30 bhp এবং 10,000 rpm কিন্তু বাইকটাতে রয়েছে। এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুলিং সিস্টেম। যারা আসলে এক্সেলের প্রতি ফ্যাসিনেশন আছে তারা চলে আসবেন এই রুশি ভার্সন 7 নিতে। আর এটা নেওয়ার পিছনে আরেকটা যেটা কাহিনী রয়েছে সেটা হলো একটা ফ্রেন্ডলি বাজেট, কারণ দেখা যাচ্ছে এক্সেলের বাইক নিলে, এক্সেলের বাইকের প্রাইসের কথা বললে কিন্তু 6 লাখ থেকে শুরু করে 4.5 লাখ টাকা কমপক্ষে কিন্তু আপনার গুনতে হবে, কিন্তু রুশি ভার্সন 7 লিমিটেড এডিশন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। ভাইয়ের প্রাইসটা শেয়ার করে দিবে প্লিজ। আচ্ছা প্রাইসটা শেয়ার করার আগে আমি রুহুলের কাছে যাব। রুহুল, আমাদের শোরুমের ঠিকানা এবং সবকিছু মিলিয়ে তুমি কিছু ধারণা দিবা। যেটা সবার প্রথমেই বললাম যে 2024 হচ্ছে ডিসকাউন্টে কাঁপবে, হ্যাঁ। সো ডিসকাউন্টের জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। যারা প্রবাসী ভাই আছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ভিডিও কলে আপনার কাঙ্ক্ষিত বাইকটা দেখে আপনি পারচেস করতে পারেন। ঢাকাতে আপনার কোনো রিলেটিভ থাকলে অবশ্যই শোরুমে পাঠিয়ে দেবেন। তো শোরুম অ্যাড্রেস হচ্ছে মগবাজার চৌরাস্তা, রাজ্জাক প্লাজারের ঠিক উল্টা পাশে, এবং দ্বিতীয় শোরুমটা হচ্ছে মগবাজার ওয়ার্ল্ডলেস, আড়ংয়ের ঠিক উল্টা পাশে, মমিন পেট্রোল পাম্পের সাথে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন। সো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন, 2024 সাল কাব্যে হচ্ছে ডিসকাউন্টে। থ্যাংক ইউ। তো বন্ধুরা বেসিক্যালি হচ্ছে আমরা ভিডিও ঠিক শেষ পর্যায়ে চলে আসছি, আর এটা কিন্তু আমরা হাতির ঝিলে ভিডিও করাতে পূর্ণাঙ্গ ডিটেলস ধারণা দিতে পারলাম না। তবে হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইকের টেকনিক্যাল ইনফরমেশন, বাইকের হচ্ছে যে ইনস অ্যান্ড আউট যা যা আছে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও আমরা তো আসলে ভিডিওগুলো করে থাকি শুধু বাইকগুলো দেখানোর জন্য এবং আপনাদের মাঝে ভিডিও একটা বিনোদন হিসাবেও থাকে, প্রাইসটা এবং ডিসকাউন্টটা শেয়ার করার জন্য। স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এবং আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে স্ক্রিনে থাকা নাম্বার আছে এখানে যারা রয়েছে, তো সেখানে ভিডিও কল দিয়ে গাড়ি দেখে নিতে পারবেন, আপনি চাইলে কন্ডিশনালি গাড়ি দেখে নিতে পারবেন, আপনার হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনার কনভিনিয়েন্ট যেটা হয় এবং রিলায়েবল হয় আপনি সেভাবে নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। আর প্রাইসটা কত, হ্যাঁ একদম লাস্টে প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইস হলো 2,20,000 টাকা। আমরা কিন্তু আসলে ডিসকাউন্ট ওইভাবে করতে পারছি না, তারপরে যারা নতুন বছরে চলে আসবেন লাকিলি আমরা ইনশাল্লাহ করে দিব, সেটা হচ্ছে যে বুকিং করলেই আমাদের যে ডিসকাউন্টটা পূর্বে ছিল 20,000 টাকা সেই ডিসকাউন্টটা ইনশাল্লাহ দিয়ে দিব, সেই সাথে আকর্ষণীয় গিফট থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন, আল্লাহ হাফেজ।